আমরা এখন দেখে নেব উদ্ভাসের রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে কমপ্লিট করতে হয়। আমরা এখন আছি online.udbhas-unmesh.com এই ওয়েবসাইটে। তো এখানে স্টুডেন্ট লগ ইন এরিয়াটা দেখা যাচ্ছে। কারো যদি আগে থেকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, অর্থাৎ উদ্ভাসের সাথে কোনো প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা থাকে আগে থেকে, তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ব্যবহার করা যাবে। তবে কারো যদি একেবারেই কোনো রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে নতুন করে করতে হবে। পেজের নিচের দিকে রেজিস্টার নাও নামে একটা লিংক দেখা যাচ্ছে, এই লিংকে আমি ক্লিক করলাম। তাহলে আমাকে রেজিস্ট্রেশন ফর্মটাতে নিয়ে যাবে। এখানে প্রথমে আমাকে ইনপুট দিতে হবে নিকনেম এবং মোবাইল নাম্বার। নিকনেমের বেলায় আমি যে কোনো অক্ষর ব্যবহার করতে পারবো, ড্যাশ ব্যবহার করতে পারবো, তবে কোনো সংখ্যা কিংবা আন্ডারস্কোর বা স্পেস এগুলো ব্যবহার করতে পারবো না। যেমন ধরা যাক, আমি নিকনেম হিসেবে সেট করলাম রাতুল ড্যাশ ডেমো ড্যাশ এ। তাহলে এটা হচ্ছে আমার নিকনেম সেট করা হলো, রাতুল ড্যাশ ডেমো ড্যাশ এ। এরপর আমি মোবাইল নাম্বারটা ইনপুট দিব। মনে রাখতে হবে এই মোবাইল নাম্বারে উদ্ভাস থেকে সব যোগাযোগ করা হবে। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো উদ্ভাস থেকে যে ওটিপিটি আসবে, সেই ওটিপি এখানে ইনপুট দিতে হবে। ইনপুট দিলে রেজিস্ট্রেশনের পরের প্রক্রিয়াটা সম্পন্ন করা যাবে। আমি ওটিপি ইনপুট দিচ্ছি, এবং কারো যদি ওটিপি না আসে, তাহলে 5 মিনিট পর রিসেন্ট ওটিপি এই লিংকে ক্লিক করলে নতুন করে আরেকটা ওটিপি পাঠানো হবে। তো আমি বর্তমানে যে ওটিপিটি এসছে সেটি এখানে ইনপুট দিয়েছি, দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে দেখাচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে ক্লাস, জেন্ডার, রিলিজিয়ন এবং হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করা যাচ্ছে। আমি ক্লাস সিলেক্ট করলাম 12, জেন্ডার সিলেক্ট করলাম মেল, রিলিজিয়ন সিলেক্ট করলাম ইসলাম এবং হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ঢাকা। পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাকে দেখাবে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত এবং পাসওয়ার্ড সেট করে নিতে বলবে। এখানে দেখা যাচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার 1633685। তাহলে এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। আর এর নিচে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে নিতে পারবো। তবে মনে করিয়ে দিই, পাসওয়ার্ডটা মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, এবং যে কোনো সহজ পাসওয়ার্ড না দিয়ে একটু জটিল টাইপের পাসওয়ার্ড দিতে হবে, যাতে সহজে কেউ গেস করতে না পারে বা আন্দাজ করে ফেলতে না পারে। তো আমি এখানে পাসওয়ার্ডটা প্রথমে দিব, তারপর সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। এখানে পাসওয়ার্ডের বেলায় আমরা যখন পাসওয়ার্ডটা টাইপ করব, তখন সেটা দেখা যাবে না। তাহলে আমি পাসওয়ার্ডটা টাইপ করলাম, এবং এর নিচে সেই পাসওয়ার্ডটাই আবার টাইপ করব কনফার্ম করার জন্য। তার মানে একবার পাসওয়ার্ডটা দিয়ে তারপর নিচে আবার টাইপ করে কনফার্ম করব, তারপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম, তাহলে পাসওয়ার্ডটা সেট হয়ে গেল এবং আমার লগ ইন হয়ে গেল। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে যারা একেবারে শুরু থেকে নতুন করে রেজিস্ট্রেশন করতে চায় তাদের জন্য। তার মানে প্রথমে আমাকে হচ্ছে নিকনেম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তারপর আমাকে উদ্ভাসের পক্ষ থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হবে এবং পাসওয়ার্ড সেট করে নিতে বলা হবে, সেভাবে আমি পাসওয়ার্ডটা সেট করে নেব। যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু কখনো লগ ইন করেনি, তাদের জন্যও প্রক্রিয়াটা সেম। তার মানে আমাকে হচ্ছে হোম পেজে যেতে হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, তারপর একইভাবে পাসওয়ার্ডটা একবার লিখতে হবে এবং আরেকবার কনফার্ম করতে হবে। তাহলে এইভাবে লগ ইন হয়ে যাবে। তাহলে লগ ইন করার পরে প্রোগ্রাম লিস্ট এই পেজটা লোড হয়। এই প্রোগ্রাম লিস্ট যখন লোড হবে, সেখান থেকে আমরা যে কোনো প্রোগ্রামে এনরোল করতে পারবো। এনরোল করে চাইলে আমি লগ ইন করতে পারবো। তো আমি এখন আবার আমার প্রোফাইলের আইকনটাতে যাচ্ছি, উপরে ডান দিকে যে প্রোফাইলের আইকনটা, এখানে যাচ্ছি আমি। তাহলে এখানে দেখাচ্ছে যে আমার নিকনেম রাতুল ডেমো এ, তার নিচে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে 1633685। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। যদি আমি লগ আউট করতে চাই, তাহলে এই লগ আউট বাটনে ক্লিক করব।
যদি আমার প্রোফাইলের ইনফরমেশন দেখতে চাই ভিউ প্রোফাইল এই বাটনে ক্লিক করব এবং যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এই চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করব তো ধরা যাক আমি হচ্ছে এখন লগ আউট করে ফেলতে চাই আমি লগ আউট বাটনে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে এবং আবার স্টুডেন্ট লগ ইন পেজে ফেরত আসবে এখান থেকে আমি চাইলে আবার লগ ইন করতে পারবো সো যাদের অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে তারা এখান থেকে চাইলে আবার লগ ইন করতে পারবে তো আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এইমাত্র পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখন আমি লগ ইন করবো 1633685 এরপর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলবে আমি যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করেছি সেই পাসওয়ার্ডটাই আমি এখানে ইনপুট দিচ্ছি তারপর লগ ইন বাটনে ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে গেলে এখানে উপরে মাই রুটিন কোর্সেস এবং মাই ডিউজ আলাদা আলাদা তিনটা অপশন দেখা যাচ্ছে এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব তো আমি লগ ইন প্রসেসটা দেখাচ্ছিলাম তো এভাবে আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আবার লগ ইন করতে পারি এখন ধরা যাক কখনো কখনো সমস্যা হতে পারে যেমন আমি রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যেতে পারি বা আমি পাসওয়ার্ড ভুলে যেতে পারি তখন আমি কি করব তো আমি আবার লগ আউট করে দেখাচ্ছি এখানে যদি আমি কোনোভাবে রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যাই তখন কি করণীয় আমি ধরা যাক অনেকদিন আগে রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা আমার মনে নেই কিংবা আমি কোথায় সংরক্ষণ করে রেখেছিলাম সেটা আমার খেয়াল নেই তাহলে আমি কি করব তাহলে এই যে টেক্সট বক্সটার নিচে এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এই টেক্সট বক্সের নিচে ফরগট রেজিস্ট্রেশন নাম্বার নামে একটা লিংক দেখা যাচ্ছে তো এই লিংকে আমি ক্লিক করলে রেজিস্ট্রেশন নাম্বার মনে করিয়ে দেওয়ার জন্য একটা ফর্ম আসবে ফরগট রেজিস্ট্রেশন নাম্বার এই ফর্মটা আসবে এখানে আমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটা ইনপুট দিব এবং যে নিকনেমে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই নিকনেমটা এখানে ইনপুট দিব তাহলে আমি যে নিকনেম দিয়েছিলাম রাতুল ডেমো এ সেই নিকনেমটা এখানে দিলাম এবং ফোন নাম্বারটা দিলাম এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে আবার উদ্ভাস থেকে একটা ওটিপি আসবে সেই ওটিপি এখানে ইনপুট দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব তখন দেখাচ্ছে ডিয়ার রাতুল ডেমো এ ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার ইজ 1633685 তার মানে আমাকে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা মনে করিয়ে দিল সো রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেলেও কোনো অসুবিধা নেই যে মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং যে নিকনেমটা আমি দিয়েছিলাম সেটা মনে থাকলেই আমি রেজিস্ট্রেশন নাম্বারটা আবার পুনরুদ্ধার করতে পারবো এবার আমি নিচে যে লগ ইন বাটনটা এসছে লগ ইন বাটনে আবার ক্লিক করলাম তাহলে অলরেডি এখানে এখন রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করা এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে দেখাবে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এন্টার ইয়োর পাসওয়ার্ড এখন এমনও তো হতে পারে যে আমি পাসওয়ার্ডটাই ভুলে গিয়েছি তাহলে পাসওয়ার্ড যদি ভুলে যাই তাহলে ঠিক নিচেই ফরগট পাসওয়ার্ড নামে একটা লিংক দেখা যাচ্ছে এই লিংকটাতে আমি ক্লিক করব এখানে আমাকে বলবে রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট দিতে তাহলে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট দিচ্ছি এবং যে মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্টার করেছিলাম সেই মোবাইল নাম্বারটা ইনপুট দিতে বলবে তো এই রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার ইনপুট দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করলে উদ্ভাস থেকে আবার একটা ওটিপি পাঠাবে ওটিপিটা নিচের টেক্সট বক্সে ইনপুট দিতে হবে তারপর আমি আবার নেক্সট বাটনে ক্লিক করব তখন নতুন করে পাসওয়ার্ড সেট করে নিতে বলা হবে দুটো বক্স দেখা যাচ্ছে উপরেরটা এন্টার নিউ পাসওয়ার্ড এবং নিচেরটা কনফার্ম নিউ পাসওয়ার্ড তো আমি এখানে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করব এবং সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করব তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করব তখন আমাকে একটা মেসেজ দেখাবে ইওর পাসওয়ার্ড ইজ সাকসেসফুলি চেঞ্জড তখন আমি আবার লগইন করার সুযোগটা পাবো আমি লগইন বাটনে ক্লিক করলাম
তাহলে এখন অলরেডি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পূরণ করা আছে। আমি নেক্সট বাটনে ক্লিক করব, করে নতুন যে পাসওয়ার্ডটা এই মুহূর্তে আমি সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে ইনপুট দিব। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমি চাইলে রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেলে সেটাও রিকভার করতে পারি, পাসওয়ার্ড ভুলে গেলে সেটাও নতুন করে চেঞ্জ করে নিতে পারি। এখন আমি আবার লগ ইন করে ফেলেছি আমার অ্যাকাউন্টে। এখানে আমি আবারও যদি আমার অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে নিচে লগ ইন, ভিউ প্রোফাইল এবং চেঞ্জ পাসওয়ার্ড অপশনগুলো দেখা যাচ্ছে। ভিউ প্রোফাইলে ক্লিক করলে দেখা যাবে আমি রেজিস্ট্রেশনের সময় যে তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো এখানে পরপর আসবে, সেখান থেকে আমি আমার তথ্যগুলো চাইলে দেখে নিতে পারি। এছাড়াও যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড আমি ভুলে যাইনি কিন্তু পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি চেঞ্জ পাসওয়ার্ড এই বাটনটাতে ক্লিক করতে পারি। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ফর্ম আসবে। তবে এখানে প্রথমে ওল্ড পাসওয়ার্ড যেটা ছিল, অর্থাৎ এই মুহূর্তে আমি যেটা ব্যবহার করছি, সেই পাসওয়ার্ডটা প্রথমে ইনপুট দিয়ে নিতে হবে। তারপরে নিউ পাসওয়ার্ড যেটা আমি সেট করতে চাই সেটা দিতে হবে। এরপর নিউ পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তখন একটা মেসেজ দেখাবে, উপরে দেখা যাচ্ছে সাকসেস, পাসওয়ার্ড ইজ চেঞ্জড সাকসেসফুলি। তার মানে আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখন নতুন যে পাসওয়ার্ডটা আমি সেট করলাম সেটা দিয়ে লগ ইন করা যাবে। তাহলে আমি আবার চাইলে মাই রুটিন এই পেজে ফেরত আসতে পারি। মাই রুটিন পেজে এখন আমাকে দেখাচ্ছে নো ক্লাস এবং নো এক্সাম। তার কারণ হচ্ছে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি ঠিকই, কিন্তু আমি এখনো কোনো কোর্সে এনরোল করিনি। তো কোর্সে এনরোল করলে সেখানে আমার ক্লাস অনুযায়ী, কোর্স অনুযায়ী ক্লাস এবং এক্সাম দেখাবে। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে একেবারে নিউ স্টুডেন্ট হিসেবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং যাদের এক্সিস্টিং রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা কিভাবে লগ ইন করতে পারবে পাসওয়ার্ড সেট করে নিয়ে। কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় কিংবা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যায় তাহলে কিভাবে সেটা রিকভার করতে হবে এবং প্রোফাইল থেকে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তো এই অংশটুকু আমরা এখানে দেখলাম। তো অন্য একটা টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিভিন্ন প্রোগ্রামে এনরোল করতে হয় বা কোর্স অ্যাড করতে হয়।